বন্ধুগণ ভারতীয় জনতা পার্টির মাননীয় স্ভাপতি শ্রী মনমোহন সামলকর যে উক্তি আজি দিয়েছেন লাগুচি জেমিতি যে শ্রী মনমোহন সামলঙ্ পাখে বোধ হে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরে মোদী ঠারু এবং কেন্দ্রমন্ত্রী মানে ও শীর্ষ নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির যে অোধ এবে লাগিলানি যে শ্রী মনমোহন সামলঙ্ পাখে কিছি বেশি তথ্য অগুচি যেমি যে যেহেতু তাঁর পাখে তথ্য পারে সে কিছি স্টেটমেন্ট দৌকান কিন্তু আপনার জিনিস যে ডিসেম্বর আট ও ডিসেম্বর বারো তারিখে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা দুইটি টুইট করা যাই দুইটি যাক টুইট্রে সে স্পষ্ট ভাবে তাঁকর মত রক্ষিটি যে কংগ্রেস রাজ্যসভা সাংসদ তাঁকর এ পয়সা এবং সে তা কটু সমালোচনা করাইলে আমি আশ্চর্য যে যদি ওড়শার ভারতীয় জনতা পার্টির সভাপতি পাখে এত বেশি তথ্য অথ্য কী কেন্দ্রীয় নেতা পাখে নেই পচু না আমি আশা করুচু যে যদি মাননীয় প্রধানমন্ত্রী ওশার বিজেপি র সভাপতি কিছু মত রকুটি যে মতটি মত পার্থক্য পড়ি লাগুচি তাহলে হুয়ে তো যদি এতে বেশি তথ্য অনেক যদি সে তাঁকর কেন্দ্র নেতৃত্ব পাখে দিতে তাহলে বহুত ভালো হ্যাঁ আমার কিন্তু গোটি দুইটি ছোটিয়া প্রশ্ন অপন সমস্ত ইন্টেলেজেন্সিয়া আপনার জানি যে আয়কর বিভাগ প্রায় পাঁচশ কোটি টাকা এবং সুন্দর উত্তরপ্রদেশ রু জবত করে তা কিছুদিন তলে প্রায় তিনশ কোটি টঙ্কা আয়কর বিভাগ কর্ণাটকার জবত করেছিল আপন মানে সমস্ত বারম্বার আপনার চ্যানেল মাধ্যমে দেখাও যে আয়কর বিভাগের চড় মহারাষ্ট্রের হোচি ও কোটি কোটি টঙ্া ও সুনা প্রত্যেক দিন সে জবত করা যাচ্ছি গোটি ছোটিয়া প্রশ্নর উত্তর নিশ্চিত ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী মনমোহন সামল দেবে আমি আশা করবু जे जो 500 कोटी टंका उत्तर प्रदेश रु जो 300 कोटी टंका रु जबत आउ जो कोटी कोटी टंका जबत होऊची रु प्रत्येक दिन आयकर विभाग द्वारा ए पैसा कण भारतीय जनता पार्टीर नेता म